নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট একটি দৈনিক পত্রিকায় দৈনিক পোর্টালে প্রকাশ করা হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন হেডলাইনে বলা রয়েছে যে শোকজ জবাবে অসন্তুষ্ট ধর্মঘটে সামিল কর্মচারীদের বেতন কাটার নির্দেশ। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে শোকজের আপনাদের অনেক সরকারি কর্মী, বিশেষ করে শিক্ষক শিক্ষা কর্মীদের কিন্তু শোকজ করা হয়েছিল এবং তার জবাব চাওয়া হয়েছিল। সেই নিয়ে কিন্তু জবাবে তারা অসন্তুষ্ট এবং যারা কর্মচারীরা যারা যেখানে দেখতে পাচ্ছেন আন্দোলনে সামিল রয়েছেন, ধর্মঘটে সামিল রয়েছে, তাদের বেতন কাটার নির্দেশ। তো কী বলা হয়েছে ডিটেলসে দেখে নেবো। তার আগে বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, যে কোনো রকম চাকরির আপডেট এবং ডিএ সংক্রান্তিত আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, যাদের শোকজের জবাব সন্তোষজনক নয় তাদের মার্চ মাসের স্যালারি থেকে একদিনের বেতন কাটা যাবে। রাজ্য সরকারি কর্মীদের যৌথ মঞ্চের ডাকে গত 10ই মার্চ বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। পাল্টা রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছিল বলে বলা হয়েছিল, 10ই মার্চ ব্যতিক্রম কারণ ছাড়া অফিসে হাজিরা না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারের হুঁশিয়ারি তোয়াক্কা না করেই ধর্মঘটে সামিল হয়েছিলেন সরকারি কর্মচারীদের একাংশ, যারা 10ই মার্চ কাজে যোগ দেননি। তাদের শোকজ করার হয়েছিল সংশ্লিষ্ট দপ্তরগুলির তরফে। এবার তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত কড়া পদক্ষেপে নিয়েই ফেলল রাজ্য সরকার। রাজ্যের উচ্চশিক্ষা পর্ষদ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, যাদের শোকজের জবাব সন্তোষজনক নয় তাদের মাসের স্যালারি একদিনের বেতন কাটা যাবে, এমন একটি তালিকা প্রকাশ করেছে উচ্চশিক্ষা দপ্তর থেকে। রাজ্য সরকারের এই পদক্ষেপকে প্রতিহিংসা হিসেবেই ব্যাখ্যা করেছেন আন্দোলনকারীরা। তারা বলেন, আমরা সরকারের কর্মচারীদের অতীতেও ধর্মঘট করে শাস্তিমূলক অবস্থান মধ্যে পড়েছি, মাইনে কাটা গিয়েছে, কিন্তু এই আন্দোলন অত্যন্ত উচ্ছ্বাস পৌঁছে গিয়েছে, মানুষের প্রতিবাদের মুখ খুলে গিয়েছে। সরকারি কর্মচারীদের সব জেনেই এতে অংশগ্রহণ করেছেন, কিন্তু তারা এই ঐতিহাসিক আন্দোলনের ডাক থেকে তারা দূরে থাকতে চাননি। এতে কর্মচারীরাও আরও উচ্ছ্বাসিত হচ্ছেন। অন্যদিকে তৃণমূল প্রান্তী সরকারি কর্মী সংগঠনের তরফ থেকে এটিকে রাজ্য সরকারের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবেই দেখা হয়েছে। তৃণমূলপন্থী সংগঠনের তরফে মনোজ চক্রবর্তী বলেন, অতীতে বাম জামানায় সরকারের মদতে বহু ধর্মঘট হয়েছে, সেই ধর্মঘটগুলিকে সফল করতে সরকার নিজের সচেষ্ট হতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের আসার পর সরকারি দপ্তরে কর্মী সংগঠন সংস্কৃতি ফেরানোর একটি প্রয়াস নেওয়া হয়েছিল। 10 তারিখে সেই ধর্মঘট হলো, তাদের 9:00 থেকে শুরু করে সরকারি দপ্তরগুলিতে উপস্থিত প্রায় স্বাভাবিক ছিল। কেউ যদি সরকারের আদেশ না মানে উপেক্ষা করে ধর্মঘটে সামিল হয় তাহলে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে ছিল তা নেওয়া হয়েছে।